খাগড়াছড়ি দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী মোর্শেদা বেগম নিহত এবং পুরো পরিবারকে হত্যার চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পার্বত্যচট্টগ্রাম নাগরিক পরিষদ। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের জন্য প্রসিদ গ্রুপের নেতৃত্বাধীন ইউপিডিএফ এবং আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্টু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীদের দায়ী করে আগামী 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়। রবিবার সকাল 11:30টায় খাগড়াছড়ি শহরের সংগঠনটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদালত সড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্যচট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু দাহের, সিনিয়র সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, সিনিয়র সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর এস এ মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান ডালিম, দপ্তর সম্পাদক লোকমান হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা দিব, আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে ইউপিডিএফ জেএসএস যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পার্বত্য অঞ্চলে রয়েছে ওদেরকে নিষিদ্ধ করে ওদের অস্ত্রগুলো উদ্ধারের জন্য আপনারা তৎপর হন, না হয় আমরা বাঙালিরা বাবুচর 812 পরিবারের পক্ষ থেকে, নাগরিক পরিষদের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিব ইনশাআল্লাহ। বিতর্ক করার জন্য তার লাঠি কুড়াল নিয়ে নেমে যাবো বলে আর থাকবে না। আজকে এই মানববন্ধনের মাধ্যমে সর্বশেষ বলার মতো আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, সন্ত্রাসী বাহিনী আপনারা হুঁশিয়ার হয়ে যান, সতর্ক হয়ে যান আর আপনাদের অপকর্ম বন্ধ করুন, নচেত আপনাদেরকে এখান থেকে মূল উৎপাদন করে বামায় পাঠিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে এসেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত তথ্য সম্পাদক। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করার জন্য সেই কুচক্রি মহল চেষ্টা করে যাচ্ছে, আর এই ধারাবাহিকতায় এ পর্যন্ত 33,000 বাঙালিকে নির্বিচারে হত্যা করা হয়েছিল সেই সন্তলার মার বাহিনী, গেরিলা বাহিনী। সন্তলার মারে খাই নাই গণতন্ত্রের বাংলায়। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে।